মুখ্যমন্ত্রী ঘোষিত সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তা ও ক্লাবগুলিকে আর্থিক অনুদান প্রদান করা হলো আজ। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত প্রায় 227টি ক্লাব ও পুজো উদ্যোক্তাদের হাতে 60,000 টাকা করে আর্থিক অনুদান তুলে দিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিনের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার পৌরপিতা রীতা দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কৃষ্ণনগর শহর এবং কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের যারা উদ্যোক্তা পুজো কমিটি, তাদেরকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পুজো উপলক্ষে যে তাদের সহযোগিতা করার জন্য যে অর্থ, সেই অর্থ প্রদান করা হলো এবং তাতে প্রায় 227 জন, তাই না, 227টি লোক পুজো কমিটির হাতে খালি এই বার্তা দেওয়া হয় যেন শান্তিপূর্ণভাবে যেন পুজো তারা উদযাপন করে। এটা সারা বিশ্বের আমাদের মান সম্মান এবং তার জন্যে যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, তার জন্যেই কিন্তু সকলকে নিয়ে যাতে সুস্থভাবে আমরা পুজোটা পালন করতে পারি এবং এমন একটি জায়গায় আমাদের পুজোটা যেন তৈরি হয় যেন এলাকার কোনো মানুষের কাছে পুজো উপলক্ষে যেন কোনো রকম দুর্নাম না হয়, যেন তাদের কাছ থেকে জোর করে চাঁদা ইত্যাদি বিষয় যেন না কারোর আজকে নজরে আসে, এটাও কিন্তু আমাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। যেন সুন্দরভাবে আমরা উৎসবটাকে পালন করার জন্য সঙ্গে শান্তিপূর্ণ আবহাওয়া তৈরি করার জন্য কিন্তু এই উৎসব এবং আমরা আজকে বাঙালির গর্ব যেন আমরা নিজেরা গর্বিনী হয়ে আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা তাতে যেন শত চেষ্টা করেও যেন আমাদের পুজোটাকে বন্ধ করার চেষ্টা সফল হয়নি। আর আমরা দেখেছি যে আমাদের মানুষের জয়ই হয়েছে এবং যারা উৎসবে উপস্থিত হয়েছে তারা সবাই মিলে একসঙ্গে তাদের সোচ্চার কণ্ঠে তারা আওয়াজ তুলেছে যে আমাদের পুজো আমাদের দুর্গা, আমাদের এই বাংলা আমাদের গর্ব, আমরা যেন সবাই মিলে বিজয় উৎসবে পালন করি। প্রত্যেক ওটা তো বলে না, উনি 227 জনকে দেওয়া হলো সেক্রেটারিকে, 1 নম্বর ব্লক কৃষ্ণনগর এবং টাউন সমস্ত কিছু দিক দিয়ে মোট 227টা সেক্রেটারিকে দেওয়া হলো পুজোটা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেক দিয়েছে, আজকে অনেককে বিরোধী পক্ষ অনেক কটাক্ষ করেছে যে 50,000 টাকা আর এখন নয়, এবছর আমাদের মমতাময়ী মা আমাদের 10,000 টাকা আরও বাড়িয়েছে। উনি বুঝেছেন যে কোভিডের সময় যে মানে কেউ কোনো ব্যবসা করতে পারেনি, আজকে এই টাকাটা দিলে পুজোটা করলে তারা অনেক আজকে দোকানদাররা ব্যবসা করতে পারছে।